ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ছোলার ডাল ভুজিয়ে। ছোলার ডাল ভাজার জন্য আমাকে যেটা নেব আমি সেটা হচ্ছে, এখানে নিয়েছি আমি 250 গ্রাম ছোলার ডাল। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ ডালের মধ্যে এখন প্রচুর পরিমাণে পাউডার থাকে। তো আমি 4-5 বার ধুয়ে নেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে। এর মধ্যে এবারে মিলিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ নুন, আর মিলিয়ে দেবো আমি খাবার সোডা 1/2 চা চামচ। মিলিয়ে এটাকে আমি 6-7 ঘন্টা ভালোভাবে ভিজতে দেব। ইচ্ছে করলে আপনারা না ভেজালে এটাকে কুকারে একটা সিটি লাগিয়ে নিতে পারেন। তো আমি এটাকে ভিজিয়ে দেখালাম, 6-7 ঘন্টা হয়ে গেছে। তো আমি নিয়ে নিচ্ছি, এরকম একটা ডাস্টার নিয়েছি আমি, আর নিয়েছি আমি একটা প্লেট। তো প্লেটের উপরে এরকমভাবে আমি ডাস্টারটা বিছিয়ে নিয়েছি, এটা পরিষ্কার ডাস্টার নিয়েছি আমি। নিয়ে এটা জল শোক করা ডালটা আমি আরও 2-3 বার ধুয়ে নেব। বার ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এরম করে আমি এরম করে ছড়িয়ে দেব পুরো ডালটা। পুরোটা আমি ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে এরম করে তাকে জলটা শোক করে নেব। ইচ্ছে করলে আপনারা এই সময় যদি ঘরে রোদ আসে, তাহলে যে জায়গাটায় রোদ আসে সেখানটায় এরম করে ছড়িয়ে দিতে পারেন। এটা পাতলা করে ছড়িয়ে দিতে হবে, তাহলে পুরো কিচেন টাওয়েলটা পুরো জলটা শোক করে নেবে। তারপরে আমরা এটা ভাজবো। দেখুন আমি এরমভাবে নিয়ে নিয়েছি একটা ছাকনা, এর মধ্যে আমি নিয়ে নেব ছোলার ডালটা। এটাকে আমি একটু একটু করে এরম করে নাড়াবো, নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি ভেজে নেবো। আমি এটাকে এরমভাবে একবার নাড়িয়ে দিচ্ছি, ভাজা হয়ে এসছে। কিরম একটা আওয়াজ হচ্ছে, আর এর কালারও চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। তো এটা আমি তুলে নিচ্ছি। আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা। এরমভাবে আমি ভেজে তুলে নিয়েছি, এবার এর মধ্যে মেলাবো আমি একটুখানি 1/2 চা চামচ বিট নুন, 1/2 চা চামচ থেকেও কম সাদা নুন, মেলাবো আমি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো মিলিয়ে এটাকে আমি, গরম থাকতে থাকতে এটা হাত দেওয়া যাবে না, এখন সবে ছেঁকে তুলেছি। তো এটাকে আমি গরমের মধ্যে এটাকে মাখিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি ডালমুট। আমরা যেরকম বাজার থেকে প্যাকেটজাত কিনি একদম সেই রকম, আপনারা অবশ্যই এটা ট্রাই করুন। ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।